ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি পরামর্শ ছিল কারো প্রতি কখনো কোনো বিদ্বেষ ভাব না রাখার। এই বিষয়ে ভক্তদের তিনি কি বলতেন শুনে নেওয়া যাক। ঈশ্বর হলেন অন্তর্যামী, তাকে সরল মনে শুদ্ধ মনে প্রার্থনা করো, তিনি সব বুঝিয়ে দেবেন। অহংকার ত্যাগ করে তাঁর শরণাপন্ন হও, তাহলেই সব পাওয়া যাবে। যখন বাইরের লোকের সঙ্গে মিশবে তখন সকলকেই ভালোবাসবে, মিশে যেন একাকার হয়ে যাবে, কোনো বিদ্বেষ ভাব রাখবে না। ওই ব্যক্তি সাকার মানে কিন্তু নিরাকার মানে না, আবার অন্যজন নিরাকার মানে কিন্তু সাকার মানে না। ও হিন্দু, ও মুসলমান কিংবা আর একজন খ্রিস্টান বলে নাক সিটকে ঘেন্না করবে না, জানবে সকলেরই ভিন্ন ভিন্ন প্রকৃতি। এটা জেনেই তাদের সঙ্গে যত দূর পারো তত দূরই মিশবে। তারপর নিজের ঘরে গিয়ে শান্তি আর আনন্দ উপভোগ করবে। জ্ঞান দীপ জেলে ঘরে ব্রহ্মময়ের মুখ দেখো না, নিজের ঘরে স্বস্বরূপকে দেখতে পাবে। রাখাল যখন গরু চড়াতে যায় সব গরুরা মাঠে গিয়ে এক হয়ে যায়, যেন সব একই পালের গরু। যখন সেই গরুরা আবার সন্ধ্যের সময় নিজের ঘরে যায় আবার পৃথক হয়ে যায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.